সো তোমাদের যে বিষয়ে অবগত করা সেটা হলো পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে দশটা মক টেস্ট সিরিজ তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে সামনে এক্সাইজ কনস্টেবল মেইন বা আফগারি মেইন পরীক্ষার জন্য দশটা এফেক্টিভ মক টেস্ট সিরিজ অনেক একটা কমই প্রাইসে রিজনেবল একটা প্রাইসে একশো উনপঞ্চাশ টাকা যদি আমার এই কুপন কোডটা ইউজ করো সুমন রয় ফিফটি এম এন আর ওয়াই ফিফটি তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমরা মক টেস্টটা কেন দেবে তোমরা যে এক্সামটা যারা দিচ্ছ তাদের মধ্যে বেশিরভাগ এক্সপিরিয়েন্সই কিন্তু এই মক টেস্টটা পার্চেস করেছে তারা কিন্তু এখানে তোমরা যদি যাও একটা ডেমো ফ্রি এখানে মক টেস্ট পাবে সেখানে তুমি মক টেস্টটা দিয়ে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক কত কতজন সেই মক টেস্টটা অ্যাটেম্প করেছে কতজন দিয়েছে তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে তোমার কোথায় ইম্প্রুভমেন্ট দরকার তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কি না মেন হলো কিন্তু টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার মধ্যে তুমি যদি টাইমের মধ্যে সবগুলো কমপ্লিট করতে না পারো বা তুমি যতগুলো জানো যতগুলোই করবে এই তো না যে নব্বইটা কোয়েশনের মধ্যে তোমার নব্বইটাই অ্যাটেম্প করতে হবে তুমি যতগুলোই করবে তোমার টাইমের মধ্যে হচ্ছে কিনা সেই টাইমের মধ্যে পারছো কি না বা তোমার কোন জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার কোন পর্শনটা তোমার একটুখানি কমতি রয়েছে সেখানে কিন্তু তুমি যদি মক টেস্টটা তুমি দাও সেই দশটা টেস্ট সিরিজ রয়েছে যদি সেই মক টেস্ট সিরিজটা অ্যাটেম্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার কোন জায়গায় তোমার ইম্প্রুভমেন্ট দরকার এখনও কিন্তু টাইম রয়েছে পরীক্ষার আগে তুমি কিন্তু পরে তোমার সেই গ্যাপটা তুমি পূরণ করতে পারবে সো তোমাদের আমি এই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনের লিঙ্ককে দিয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে ডাউনলোড করতে পারো বা তুমি যদি চাও প্লে স্টোরে গিয়েও পরীক্ষা অ্যাপ সার্চ করবে ওইখানে তুমি পেয়ে যাবে আর সুমন রয় এস ইউএমএন আর ওয়াই ফিফটি কুপন কোডটা ইউজ করলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে মক টেস্টটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো সো আজকে আমরা করবো মক টেস্টের ক্লাস তিরিশটা কোয়েশ্চেন থাকবে তোমরা মক টেস্টের মধ্যে কিন্তু কমেন্টে অ্যান্সার দিতে থাকবে আর আমি কারেক্ট অ্যান্সার যেটা উইথ এক্সপ্লেনেশন বলছি নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো সিলেক্ট দ্য ওয়ার্ড যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এইচ ডি ইও ইউএস হিডিএস ঠিক আছে এই ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনিম বলতে হবে মানে হল বিপরীতার্থক শব্দ বা অপোজিট মিনিং সো দেখো এখানে এইচ আইডিই ও ইউএস সো এর মানেটা কি যেটা কি অসহ্যকর কোনো একটা জিনিস সেটাকেই বলা হয় সো এর বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হয় অপশন ওয়ান রয়েছে দেখো বিউটিফুল বিউটিফুল বলতে সুন্দর জানো ডিটেস্টেবল বলতে কি ডিটেস্টেবল বলতে যেটা ঘৃণ্য টাইপের বা যেটা টেস্ট নেই ডিটেস্টেবল এক কথা ঘৃণ্য জঘন্য এরকম বলতে পারো আগলি বলতে যেরকম কি বিউটিফুলের বিপরীত যেরকম বিউটিফুল সুন্দর অ্যান্ড আগলি বলতে মানে খারাপ খারাপ বা এরকম টাইপের একটা বোঝে ঠিক আছে উস্ক শুষ্ক এরকম বলতে পারো অ্যান্ড সিক্রেটিভ এ সি সিআরই টিআইভি সিক্রেটিভ বলতে কি গোপনীয় কোনো একটা জিনিস সো এই চারটে অপশনের মধ্যে থেকে বলো অ্যান্টোনিম কোনটা হবে অবভিয়াসলি এখানে একটাই রয়েছে যেটা রয়েছে বিউটিফুল এটাই হবে এর অপোজিট ওয়ার্ড ওকে অপশান ওয়ান যেটা রয়েছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু যেটা রয়েছে সিলেক্ট দ্য অপশন দ্যাট মিন্স দ্য সেম অ্যাজ দ্য গিভেন এডিএম যে এডিএমটা দেওয়া রয়েছে এর সেম যে মিনিংটা সেটা আমাদের বলতে হবে অপশন ওয়ান রয়েছে দেখো আইনফুল ডে খুবই একটা বেদনাময় দিন অপশন টু রয়েছে স্যাড ডে একটা দুঃখের দিন অপশন থ্রি রয়েছে আ বোরিং ডে মানে যে দিনটা মানে বিষাদ গ্রস্ত বা এরকম বলতে পারো বোরিং অপশন ফোর রয়েছে মেমোরেবল ডে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অপশান ফোর যেটা রয়েছে এটা হবে এর কারেক্ট অ্যান্সার আ মেমোরেবল ডে ইস ডে তারপরে দেখো একটা স্মরণীয় দিন ওকে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য মোস্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়াম এই ইডিয়ামটার মানে বলতে হবে টু ইট হাম্বেল পাই এর মানেটা আমাদের বলতে হয় টু ইট হাম্বেল পাই মানে অপশন ওয়ান যেটা রয়েছে দেখো টু বি অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া অপশন টু টু ডেনাই ডিসপারেটলি ডিসপারেটলি কোনো কিছু না করা অপশন থ্রি রয়েছে টু ডিফেন্ড ওয়ান সেলফ কাউকে ডিফেন্ড করা ওয়ান সেলফ ঠিক আছে অ্যান্ড অপশন ফোর রয়েছে টু অ্যাকসেপ্ট এর যে ভুলটা করেছে সেটা স্বীকার করে নেওয়া সো টু ইট হাম্বেল পাই বলতে অপশন ফোর যেটা রয়েছে টু অ্যাকসেপ্ট এর তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন যে ওয়ার্ডস দেওয়া রয়েছে গ্রুপ অফ ওয়ার্ডস বলতে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সামওয়ান হু লিভস ওয়ান্স কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি একজন মানুষ কি নিজের কান্ট্রিটা সে ছেড়ে অন্য এক জায়গায় অন্য একটা কান্ট্রিতে যাচ্ছে সেখানে সেটেল হতে সেখানে থাকতে সো তাকে আমরা কি বলবো এক কথা অপশন ওয়ান রয়েছে দেখো ফরেনার ফরেনার বলতে বিদেশি এমিগ্রেন্ট বলতে কি যেটা এটাখানে তোমাকে যেটা বলা হয়েছে কোশ্চেনে সেটাই হলো এমিগ্রেন্ট এমিগ্রেন্ট বলতে যেই ব্যক্তিটা কি নিজের দেশ সেরে অন্য দেশে যায় থাকতে তাকে এমিগ্রেন্ট বলা হয় আর যে আসে অন্য দেশ সেরে একটা দেশে আসে তখন সেটা ইমিগ্রেন্ট আই বলা হয় ঠিক আছে আই এম আই জি টি আই এম এম আই হয়তো স্পেলিংটা আই এম এম আই জি আর টি ইমিগ্রেন্ট যাই হোক দেখে নিও বানান্টি স্পেলিংটা তারপরে দেখো অপশন থ্রি যেটা রয়েছে টুরিস্ট ইউ আর এস টি টুরিস্ট বলতে ভ্রমণার্থী এক্সপ্লোর বলতে যে কি এক্সপ্লোর করে বেড়ায় বিভিন্ন জায়গা ঠিক আছে সো অপশন টু হবে এর দেখো কোশ্চেন নাম্বার ফাইভ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এখানে চারটে অপশনের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের ইউজ করতে হবে শূন্যস্থান স্থান পূরণ করার জন্য সেন্টেন্সটা রয়েছে ইউ ক্যান ভিজিট মি অন ড্যাশ অ্যাট সেভেন ও ক্লক ইউ ক্যান তুমি পারো আমার সাথে দেখা করতে অন কি সানডে টুমোরো নেক্সট মান্থ না টুডে এখানে যদি আমি বলি অন টুডে ঠিক আছে অন টুডে ইউ ক্যান ভিজিট মি টুডে অ্যাট সেভেন ও ক্লক এরকম বলতে পারি অন টুডে এরকম কোনো দিনই বলবো না ইউ ক্যান ভিজিট মি অন টুমোরো অ্যাট সেভেন ও ক্লক টুমোরো সেভেন ও ক্লক এরকম দেখো আর অপশান থ্রি যেটা রয়েছে নেক্সট মান্থ নেক্সট মান্থে তুমি সাতটার সময় দেখা কর দেখা করবে নেক্সট মান্থে এবার সাতটার সময় তো নেক্সট মান্থ তো এটা কখনোই হবে না নেক্সট মান্থে তো অনেকগুলো দিন কোন দিন এখানে বলা হয়নি নির্দিষ্ট করে নেক্সট মান্থ এখানে হবেই না অ্যান্ড সানডে ইউ ক্যান ভিজিট মি অন সানডে ঠিক আছে ইউ ক্যান ভিজিট মি অন সানডে এখানে অন টুমোরো কেন হবে না টুমোর আগে অন কখনো হয় না ইউ ক্যান ভিজিট মি টুমোরো শুধুমাত্র টুমোরো হতো সেই ক্ষেত্রে টুডে হলে অন হতো না অন টুডে না সেই ক্ষেত্রে আমাদের অপশন ওয়ান যেটা রয়েছে সানডে এটাই হবে এর কারেক্ট ইউসেজ এই যতগুলো রয়েছে অপশন তার মধ্যে সানডেটা বসালে এখানে সেন্টেন্সটা ক্লিয়ার হবে ইউ ক্যান ভিজিট মি অন সানডে

তারপরে নাম্বার সেভেন ফিল ইন ব্ল্যাঙ্ক এখানে হবে শুধু যাই হোক স্যালি গট ড্যাশ দ্য কার কুইকলি নাম পার্ক করেছে পার্ক হবে আউট অফ দ্য গট ওভার দ্য কার কুইকলি গট ইন দ্য কার কুইকলি অ্যান্ড অন দ্য কার কুইকলি অবভিয়াসলি একজন গাড়ি পার্ক করেছে এখানে গাড়ি গট ওভার মানে ওপর দিয়ে এসছে এরকম তো হবে না এবার গট ইন একজন গাড়ি পার্ক করার পরে তো আবার কি করে ভেতরে ঢুকেছে তো ভেতরেই রয়েছে গাড়ির অ্যান্ড অপশন ফোর যেটা রয়েছে স্যালি পার্ক অ্যান্ড গট অন দ্য কার মানে গাড়ির ওপরে ঠিক আছে সে সেটাও হবে না অপশন ওয়ান যেটা রয়েছে গেট আউট গট আউট অফ দ্য মানে এসছিলো গেট আউট মানে কি বেরোনো গট আউট বেরিয়েছিল পার্ক করেছিলো এবং বেরিয়েছিল আউট অফ দ্য গট আউট অফ দ্য কার কুইকলি মানে দ্রুত তারপরে ধরো কোশ্চেন নাম্বার এই যেটা রয়েছে সিলেক দ্য অ্যান্ডনি অফ দ্য গভেন ওয়ার্ড এজিআই এজিআই এলই অ্যাগাইল অ্যাগাইলের আমাদের কি বলতে হবে সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ ওকে সো অ্যাগাইল মানে কি কর্মতৎপরতা ঠিক আছে অপশন ওয়ান রয়েছে ডাল ডাল মানে কি ধরো কোনো নিরস বলতে পারো বোকা বুদ্ধি বলতে পারো ঠিক আছে এরকম ডাল বলতে পারো অপশন টু রয়েছে অ্যাক্টিভ অ্যাক্টিভ বলতে খুব মানে প্রাণোজ্জ্বল এরকম একটা জিনিস লেজি বলতে অলস অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলতে কোনো জিনিসের প্রতি ধরো অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া সো এখানে ধরো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে

এর আমাদের বলতে হবে অ্যান্টনি বিপরীত শব্দ উইস মানে উইস মানে কি কোনো কিছু আশা করা ঠিক আছে উইস বলতে কোনো কিছু আশা করা কার্ডস বলতে অভিশাপ স্যান্টিফাই বলতে কি স্যাংটিফাই বলতে পবিত্রতা অ্যান্ড পিউরিফাই বলতে বিশুদ্ধ করা বিশুদ্ধিকরণ সেই চারটে অপশনের মধ্যে থেকে যদি বিপরীত বলি এখানে কার্স মানে ঐসব দেওয়া ব্লেস মানে কি আশীর্বাদ মানে কার্স মানে ঐসব দেওয়া এটাই হবে বিপরীতার্থক শব্দ তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টেন এরার ডিটেকশন কি বলছে আই সেড টু আই সেড ইউ আমি তোমাকে বলেছিলাম টু প্রিপেয়ার প্রস্তুত করতে দ্য আর্টিকেল এই আর্টিকেলটা ইয়ে স্টার্টে কতকাল বাট ইউ ডিডেন কিন্তু তুমি করনি ঠিক আছে সো এইখানে দেখো কোথায় ভুল রয়েছে এখানে আমার তো এখানে যেটা মন তোমাদের বলো তোমাদের যদি কোথাও মনে হয় আমি এখানে কোথাও ভুল খুঁজে পাইনি এই কোয়েশ্চেনটা আমি এম টি এস তারপর এম আর এস এস জিডি এবং বিভিন্ন পরীক্ষার মিলিয়ে আমি মক টেস্টটা করেছি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন নিয়ে এই কোশ্চেনটা খুব এস এস সি জিডিতে ছিল আর সেখানে বলো যদি আমি এখানে কোথাও ভুল এখানে খুঁজে পাচ্ছি না আই সেইডিউ তাছাড়াও তুমি এটা এরকমভাবে করতে পারো যদি হয় দেখো আই ডিউ এটা না বলে প্রিপেয়ার আই এটা করলে কিন্তু সেন্টেন্সটা আরও ক্লিয়ার হয় যেরকম আমি তোমাকে বলেছিলাম আই আক্স ইউ টু প্রিপেয়ার আস বলতে শুধুমাত্র জিজ্ঞেস করা হয় না কিন্তু আজ বলতে আমি ধরো তোমাকে একটা কোনো কিছু করতে বললাম ঠিক আছে আই প্রিপেয়ার সেটা হলেও কিন্তু সেন্টেন্সটা আরও ভালো এখানে যে পুরো একদম ভুল রয়েছে তেমনও কিন্তু না ঠিক আছে আই ডিউ আমার আমি এটাই করছি তোমরা বলো এখানে তোমাদের কি মনে হয় আমার তো এখানে করতে ভুল লাগছে না তবে আস্ক এস ইডি এটা করলে সেডের বদলে সেন্টেন্সটা আরও ক্লিয়ার হয় মানে সেন্টেন্সটার মানেটা আরো সঠিকভাবে আসে মানে আমি কিছু করতে বলা সেটাকে আস্ক বলাই আস্কি বলা হয় এ এস কে পাস্টে রয়েছে এখানে তাই আস্ক এস ইডি করতে হবে যাই হোক অপশান ফোর এখানে আমি চুজ করছি তারপর দেখো কোয়েশন নাম্বার ইলেভেন এখানে বলছে কারেক্টলি স্পেল যে ওয়ার্ডটা অকেশন অকেশনের কারেক্টলি স্পেল সঠিকভাবে বানান সেটা আমাদের বলতে হবে ও সি অপশান ওয়ান রয়েছে ও এস আই ও এন অপশান টু রয়েছে ও টি ও এন অপশান থ্রি রয়েছে ও এ এস এস আই ও এন অপশান ফোর রয়েছে ও সি সি এ আই ও এন সো অকেশন ঠিক আছে কোনটা হবে অপশন ফোর যেটা রয়েছে অকেশন এটা হবে কারেক্ট স্পেল্ড কারেক্টলি স্পেলটাই এখানে রয়েছে অপশন ফোর যে ওয়ার্ডটা রয়েছে এটাই কারেক্ট ঠিক আছে অকেশন তারপরেও কোশ্চেন নাম্বার টুয়েলভ যেটা রয়েছে সিনোনিম বলতে হবে মেলোডিয়াসের এমই এলো ডিআইও ইউএস মেলোডিয়াসের সিনোনিম বলতে সমর্থক শব্দ অপশন ওয়ান রয়েছে টিউনফুল টিউনফুল বলতে সুরযুক্ত ডোলফুল বলতে মর্নফুল বেদনা বেদনাপূর্ণ র্যাটলিং আর আইটিটি এলআইজি র্যাটলিং বলতে হার কাঁপানো রিদমিক বলতে ছন্দময় একটা কোনো জিনিস তো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যাসার কোনটা হবে অবভিয়াসলি অপশন ওয়ান যেটা রয়েছে টিউনফুল অ্যান্ড মেলোডিয়াস একই জিনিস ওকে তারপরে তো কোশ্চেন নাম্বার থার্টিন এর ডিটেক্ট করতে হবে এখানে রাম অলওয়েজ ট্রাইস টু ডু থিংস ভেরি কেয়ারফুলি রাম সব সময় কী চেষ্টা করে কেয়ারফুলি সচেতনতার সাথে জিনিসপত্র করার আর কি সব জিনিস অ্যান্ড এবং মেড শিওর শিওর হয়ে করে হয়েছিল হি ডাস দেন কারেক্টলি তাদের ঠিকভাবেই করবে সব বলে ঠিকভাবেই করবে ঠিক আছে সেখানে কোথায় ভুল রয়েছে অপশন ওয়ান দেখো অ্যান্ড মেট শিওর অপশন টু রয়েছে রাম অলওয়েজ ট্রাইস অপশন ফোর রয়েছে ডাস দেম সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে মানে ভুল কোথায় রয়েছে আর কি এখানে দেখো মেঘ এখানে মেড প্রত্যেকটা ভার্ব এখানে প্রেজেন্ট রয়েছে কিন্তু প্রেজেন্ট ইনফিনিটে বাট এখানে মেডটা কি পাস্ট করে দিয়েছে এই ভাবটা এখানে এম এ কে ই হবে এটা মেড হবে না ওকে এম এ কে ই অ্যান্ড মেক শিওর এটা হবে কারেক্ট আনসার অপশন ওয়ান এখানে ভুল রয়েছে তারপর দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা আমাদের এখানে ইউজ করতে হবে গীতা ওন্ট পাস দ্য এক্সামিনেশন গীতা কি করবে না পরীক্ষাটা পাস করবে না অ্যান্ড ড্যাশ উইল রীতা এটা কি হবে নর রিতা অর রীতা ইদার না নিদার আইদার বা নাইদার কোনটা হবে বলো এই চারটা অপশনের মধ্যে থেকে অপশন ওয়ান হবে কারেক্ট অ্যান্সার নর এবার যদি দুজনই করবে না কথা এখানে নেগেটিভ রয়েছে আমাদের নেগেটিভই বলতে হবে অর দিলে তো পজিটিভই ইউজ করি আইদার বা অর পজিটিভ ইউজ করি নাইদার বা নর আমরা নেগেটিভই ইউজ করি এখানে নট দেওয়াই রয়েছে এবার এরকম যদি বলতাম নিদার গীতা নর রিতা উইল পাস দ্য এক্সামিনেশন সেই ক্ষেত্রে হতো কিন্তু এখানে এখানে আমরা নাইদার তো ইউজ করবই না কারণ এখানে নট তো রয়েছেই না তারপরের পার্টে যখন আমরা অ্যান্ড নর উইল রিতা এখানে নর বলতে হবে ওকে আর যদি নাইদার বলতে হয় আমাদের সবার প্রথমের পার্টেই বলতে হবে প্রথম সাবজেক্টের সাথেই তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন যেটা রয়েছে সিলেক্ট দ্য মোস্ট ওয়ার্ড টু ফিল ইন ব্ল্যাঙ্ক কি বলছে জাস্ট আর দ্য ড্যাশ অফ ওয়েস জাস্ট আর দ্য কি হয় জাস্ট আর দ্য একটা ফ্রেজ জাস্ট আর দ্য ড্যাশ অফ গড কি হয় ডিটস অফ গড

কনফ্লিক্ট একটা কনফ্লিক্টের মধ্যে নিয়ে যায় যেরকম ধরো মিসআন্ডারস্ট্যান্ডিং কনফ্লিক্ট বলতে এরকম ভাবতে পারো বা কোনো একটা যুদ্ধ টাইপের এত বড় আকারে না কনফ্লিক্ট এক কথা ঠিক আছে ঝামেলা বলতে পারো সো এখানে কি হবে স্টেটমেন্টস কোন স্টেটমেন্ট দেওয়া আর্গিউমেন্ট বলতে ঝগড়া করা বা ঝগড়া না আর্গিউমেন্ট বলতে তর্ক করা এক কথায় অ্যান্ড কোয়েশ্চেন্স বলতে কি প্রশ্ন ডিসিশন মানে কি কোনো কিছুর ডিসিশন নেওয়া সেই চারটে অপশনের মধ্যে থেকে অবভিয়াসলি অপশন টু আর্গিউমেন্ট তর্কটাই কি করে তর্কটাকে অ্যাভয়েড করতে হবে দে লিড টু কনফ্লিক্ট কনফ্লিক্টে নিয়ে যায় ঠিক আছে দ্বন্দ্বতে নিয়ে যায় তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ অস্ট্রেলিয়ান অ্যান্ড ড্যাশ ইউরোপিয়ান আর দেয়ার অ্যামং দ্য ট্যুরিস্ট এখানে কি হবে অ্যান অ্যান রয়েছে দেখো দা দা রয়েছে তারপরে রয়েছে অ্যান এ তারপরে রয়েছে এ এন কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে অ্যান অস্ট্রেলিয়ান যখন বলবো অ্যান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান বললে তার আগে কি হয় আ ইউরোপিয়ান অ্যান অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান আর দেয়ার দ্য ট্যুরিস্ট ট্যুরিস্টদের মধ্যে একজন অস্ট্রেলিয়ান রয়েছে এবং একজন ইউরোপিয়ান রয়েছে এখানে অস্ট্রেলিয়ান ভাবেল রয়েছে অবভিয়াসলি অস্ট্রেলিয়ান অ ইউজ করছে এরকম ঠিক আছে আর ইউরোপিয়ান এটা কি লং ইউ যখন কোনো ভাভেলের উচ্চারণ লং ইউ উচ্চারণ হয় বা ও আ এরকম উচ্চারণ হয় তখন আমাদের কি এ ইউজ করতে হয় তখন আমরা অ্যান ইউজ করতে পারবো না ঠিক আছে এখানে ইউরোপিয়ান যেরকম রয়েছে এর আগে আমাদের এই ইউজ করতে হবে সেই ক্ষেত্রে তারপরে দাও কোশ্চেন নাম্বার এইটিন সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে এখানে যে পার্টটা দাগ দেওয়া রয়েছে সেই পার্টের তলায় সেটার যদি কোনো ইম্প্রুভমেন্ট দরকার থাকে করতে হবে না হলে নো ইমপ্রুভমেন্ট আমাদের চুজ করতে হবে দেখ হইস্টার্টে গতকাল ইলেভেন কোচেস অফ আ ট্রেইন হেডেড ফর দিল্লি ওয়াজ ডিরেইল অ্যাট বৈশালী ডিস্ট্রিক্ট অফ বিহার বিহারে বৈশালী ডিস্ট্রিক্টে কী হয়েছে এগারোটা কোচ মানে ট্রেনের যতগুলো কম্পার্টমেন্ট আছে সেই এগারোটা কোচ কী হয়েছিল হেডেড মানে দিল্লির দিকে যাচ্ছিলো এবং ডিরেল হয়েছিল বৈশালী ডিস্ট্রিক্ট অফ বিহারে সো এখানে কী হবে ওয়াশ ডিরেল ডেট এটা কি পাল্টায় পাল্টে আমরা কি ওয়াজ ডিরেল ইন করবো নো ইম্প্রুভমেন্ট করবো যদি ঠিক থাকে অ্যান্ড অপশান থ্রি রয়েছে ওয়ার ডিরেল ডেট অ্যান্ড অপশান ফোর রয়েছে ওয়ার ডিরেলড ইন এখানে কিন্তু ওয়ার ডিরেল রয়েছে শুধু পাঁচটে না সেখানে কোনটা হবে অপশন ফোর যেটা রয়েছে ওয়ার কোচেস রয়েছে যদি শুধুমাত্র ট্রেন বলতো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ হতো কিন্তু ইলেভেন কোচেস বলছে সেই ক্ষেত্রে ওয়ার ডিরেইল ইন বৈশালী ডিস্ট্রিক্ট অফ বিহার এটা হবে কারেক্ট অ্যান্সার তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার এরার ডিটেকশন ইফ দে হ্যাড আনটার যদি সেখানে তাদের একটা খেলার মাঠ থাকতো স্কুলের পরে স্কুল যখন শেষ হয়ে যায় তারপরে তারা সেখানে খেলতে পারতো সেখানে কোথায় ভুল রয়েছে অপশন দেখো দে ক্যান প্লে অপশন টু রয়েছে ইফ দে হ্যাড অপশন থ্রি রয়েছে আফটার দেয়ার অপশন ফোর রয়েছে স্কুল ইজ ওভার সেই চারটে অপশনের মধ্যে দিয়ে কারেন্ট অ্যান্সার কোনটা হবে অপশন ওয়ান যেটা রয়েছে হবে কারণ কি ইফ দে হ্যাড আ প্লে গ্রাউন্ড এটা পাস্টে রয়েছে দে কুড হবে এটা ঠিক আছে দে কুড প্লে আফটার

এই চারটে অপশন দেখো রয়েছে এই সেন্টেন্স থেকেই কোন আমাদের কি সেন্টেন্স থেকে চারটে অপশান না ভুল বলছি যাই হোক এই পার্টটা পাল্টে আমাদের যেগুলো দেওয়া রয়েছে দেখো ওয়াজ বিং ফাউন্ড অপশন থ্রি রয়েছে হ্যাজ টু বি ফাউন্ড অপশন ফোর রয়েছে ওয়াজ ফাউন্ড টু বি ঠিক আছে এই চারটে অ্যান্সারের মধ্যে কোনটা হবে অপশন ফোর যেটা রয়েছে এটা আমাদের করতে হবে কারণ কি দেখো অ্যান্ড ইন্সপেকশন অফ হান্ড্রেড ইয়ার ওল্ড ব্রিজ একটা একশো বছর পুরনো একটা ব্রিজের ইন্সপেকশন হচ্ছিল মানে ইন্সপেকশনে অন ইন্সপেকশন মানে হচ্ছিল না ইন্সপেকশনে কি হয়েছিল অফ অন ইয়ার ওল্ড ব্রিজ ওয়াজ ফাউন্ড টু বি ঠিক আছে ওয়াজ ফাউন্ড টু 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 বি উইক টেক লোড অফ লাখস অফ ভেক এভরিডে প্রত্যেকদিন লাখ লাখ গাড়ির লোডটা নিতে পারছে না ঠিক আছে ওয়াজ ফাউন্ড টু বি টু উইক কি খুঁজে মানে দেখা মানে ইন্সপেকশন কি খুঁজে পেয়েছিল যে খুবই দুর্বল টু টেক দ্য লোড অফ লাখস অফ

লিভ বিহাইন্ড মানে কি পেছনেই ছেড়ে ফেলে যাওয়া নিজের যে সমস্ত তারা জিনিসপত্র সেখানে ইউজ করছে বিভিন্ন ধরো বজ্র পদার্থহাই মাউন্টেন অফ ওয়েস্ট সেগুলো কি ফেলেই ওরা চলে আসছে এখানে ওরা বাড়িতে কি নিয়ে আসছে কোনো স্মৃতি ভালো ভালো স্মৃতি এবং ফটো তারা কি ঘুরতে গিয়ে লেদ থেকে নিয়ে আসছে কিন্তু তারা কি করছে মাউন্টেন অফ ওয়েস্ট যে সমস্ত জিনিস ধরো ড্রিঙ্ক যে সমস্ত খাচ্ছে বা যে কোনো জিনিস সেগুলো নোংরা করে দিয়ে তারা চলে আসছে তো এখানে লিভ ব্যাক না লিভ বিহাইন্ড মানে পেছনে ফেলে আসা ওকে লিভ অ্যাওয়েও হবে না লেফট ব্যাকও হবে না এখানে কি হবে লিভ বিহাইন্ড তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ন্যারেশন চেঞ্জ হাউ ডিড ইট গেট হেয়ার এটা কি করে আসলো শি ওয়ান্টেড ওয়ান্টেড এটা একসাথে হবে স্পেস পড়ে গেছে একটা ওয়ান্টেড টু নো সে জানতে চেয়েছিল সেটা কি হবে যদি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি শি ওয়ান্টেড টু নো ঠিক আছে দেখো অপশনগুলো অপশন ওয়ান রয়েছে হি ওয়ান্টেড টু নো হাউ ডিড ইট গেট হেয়ার অপশন টু রয়েছে হি ওয়ান্টেড টু নো হাউ ইট হ্যাড গড দেয়ার অপশন থ্রি রয়েছে হি ওয়ান্টেড টু নো হাউ ডিড ইট গড দেয়ার অপশন ফোর রয়েছে হি ওয়ান্টেড টু নো হাউ ইট গেট দেয়ার সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে কোনটা হবে কারেক্ট অ্যান্সার অপশন টু যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার শি ওয়ান্টেড টু নো হাউ ইট হ্যাড গড দেয়ার আমরা কি জানি এটা পাস্টে থাকলে দুটো যদি এটাও দেখো পাস্টে রয়েছে রিপোর্টে রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ দুটোই পাস্টে রয়েছে তাই কি যদি এখানে আমাদের ইনডিফিনিটে থাকে এই পার্টটা কোটেশনের মধ্যে আমাদের সেটাকে কি পারফেক্ট দুটোই যদি পাস্টে থাকে তখন সেই ক্ষেত্রে শুধুমাত্র যদি রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ এটা রিপোর্টিং স্পিচ এটা রিপোর্টেড স্পিচ এই দুটো কোটেশনের মধ্যে যেটা রিপোর্টিং স্পিচ এই দুটো যদি পাস্টে থাকে দুটোকেই পাস্টে থাকতে হবে সেই ক্ষেত্রে যদি ইনডিফিনিটে থাকে তাহলে পারফেক্টে যে হেল্পিং ভাব সেটাই ইউজ করতে হবে আমাদের ওকে অ্যান্ড যদি কন্টিনিউসে থাকে তাহলে পারফেক্ট দুটোই যদি

আই প্রিজ আমি অনুমান করি হি সেইড এরকম বলেছিল পিঙ্কারসন মানুষের মধ্যে একটা সো এটা যদি করি দেখো অপশন ওয়ান হি সেইড দ্যাট হি প্রিজিউম মি ওয়ান অফ পিঙ্কার্স পিঙ্কার টার্নস মেন অপশন টু হি সেইড দ্যাট হি প্রিজিউম দ্যাট আই ওয়াজ ওয়ান অফ পিঙ্কার টার্নস অপশন থ্রি হি সেইড দ্যাট হি প্রিজিউম মি অ্যাজ ওয়ান অফ পিঙ্কার টার্নস অপশন ফোর হচ্ছে হি সেইড দ্যাট হি প্রিজিউমস দ্যাট আই অ্যাম ওয়ান অফ পিঙ্কার টার্নস মেন সেই চারটা অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অপশন থ্রি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার ওকে হি সেইড হি সেইড দ্যাট সে বলেছিল কি হি প্রিজিউমড মি আমাকে প্রিজিউম করেছিল অ্যাজ ওয়ান অফ পিঙ্কার্টন্স মেন পিঙ্কার্টনসদের পিঙ্কার্টনসের যে মানুষজন রয়েছে লোকজন তার মধ্যে থেকে আমি একজন তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অ্যাওয়ে শি সেইড টু ম্যান হি সেইড টু দ্য ম্যান মানুষটিকে বলেছিল অ্যাওয়ে মানে দূরে সরে যাও পালা পালাও এখান থেকে ডু নট ট্রাভেল ইউর ফ্যামিলি এনমোর তোমার ফ্যামিলিকে পরিবারকে এরপরে সমস্যা করো না তুমি

কোনো কিছু কমেন্ট করা হচ্ছে বা এখানে অর্ডার করা হচ্ছে ঠিক আছে আদেশ দেওয়া হচ্ছে ডু নট ট্রাভেল ইউর ফ্যামিলি এনিমোর যাই হোক এখানে আমাদের কি করতে হবে এম্পেরেটিভ সেন্টেন্স তাই এখানে টু ইউজ করতে হচ্ছে টু গো অ্যাওয়ে অ্যান্ড নট ঠিক আছে নট ট্রাভেল নট একটা টু হবে ঠিক আছে আক্স দ্য ম্যান নট টু ট্রাভেল দ্য ফ্যামিলি দ্যাট ওয়াজ অ্যাওয়ে এনিমোর যাই হোক এটা না সি দ্য ম্যান নট টু ট্রাভেল ফ্যামিলি এটাও হবে না যাই হোক এখানে দেখো এখানে কিন্তু একটা দ্য ম্যান টু গো অ্যাওয়ে অ্যান্ড নট টু টু ট্রাভেল দ্য ফ্যামিলি একটা এখানে হওয়া উচিত ছিল অপশন ওয়ান এটাই কারেক্ট অ্যান্সার হবে ওকে তারপরে নাম্বার টোয়েন্টি ফাইভ দা মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই কেরিয়ার ওয়াজ গিভেন টু মি বাই মাই বস এটা কি ভয়েস চেঞ্জ করতে হবে এটা কি ভয়েসে রয়েছে প্যাসিভ আমাদের অ্যাক্টিভ করতে হবে অপশন ওয়ান রয়েছে মাই বস হ্যাজ বিন গিভিং মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই ক্যারিয়ার অপশন টু রয়েছে দ্য বস গিভস মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অপশন থ্রি রয়েছে মাই বস ইজ গিভিং মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অপশন ফোর রয়েছে দ্য মাই বস গেভ মি দ্য মোস্ট ইউজফুল ট্রেনিং অফ মাই কেরিয়ার সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে কারেক্ট অ্যান্সার হবে অপশন ফোর যেটা রয়েছে এটা কি প্যাসিভ রয়েছে অ্যাক্টিভে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল মাই বস গেভ মি দ্য মোস্ট ইউসফুল ট্রেনিং অফ মাই ক্যারিয়ার ওকে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটাও আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে উই হ্যাভ ডিসাইডেড টু ওপেন এ নিউ ব্রাঞ্চ অপশন ওয়ান রয়েছে দেখো টু ওপেন এর নিউ ব্রাঞ্চ ওয়াজ ওয়াজ বিন হয়তো ব্যান হয়ে গেছে এটা ওয়াজ বিন ডিসাইডেড বাই ঠিক আছে অপশন টু রয়েছে এটা বিন করে দাও বি ডবল ইএন ঠিক আছে ওয়াজ বিন ডিসাইডেড বাই আস অ্যান্ড তারপরে রয়েছে দেখো অপশান টু

বাই আস এখানে বলা নেই এখানে না থাকলেও কোনো ব্যাপার না যে বলতেই হবে প্যাসিভ এরকম কোনো ব্যাপার নেই যাই হোক অপশন থ্রি এটাই হবে তারপরে নাম্বার টোয়েন্টি সেভেন দ্য লোন উইল বি স্যাংশন বাই দা ব্যাঙ্ক লোনটা স্যাংশন করা হবে ব্যাঙ্কের দ্বারা এটা কি আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এটা কি রয়েছে উইল বি স্যাংশন বাই দ্যক রয়েছে আমাদের অ্যাক্টিভ করতে হবে অপশন ওয়ান রয়েছে দেখো দ্য স্যাংশন দ্য লোন অপশন টু দা ব্যাঙ্ক ইজ গোয়িং টু স্যাংশন লোন অপশন থ্রি দা ব্যাঙ্ক উড স্যাংশন লোন অপশন ফোর দ্য ব্যাঙ্ক উইল স্যাংশন সো এই চারটা অপশনের মধ্যে থেকে কারেক্ট আনসার কোনটা হবে অপশন ফোর এটা কিসে রয়েছে ফিউচারে রয়েছে দ্য ব্যাঙ্ক এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল উইল স্যাংশন দ্য লোন এখানে বিটা উঠে গেল স্যাংশনটা উইলের পরে তো নর্মালি অ্যাক্টিভ ভয়েসে যে উইল স্যাংশনই হয় দ্য লোন ওকে তারপরে দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে দ্য অ্যাক্টার ডাইড ওয়েন হিস কার টার্ন কি টাইগার হবে অ্যাক্রস হবে টটাইস হবে না টার্টেল হবে টাইগার বলতে যেন বাঘ এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন টু টার্ন অ্যাক্রস বলতে হঠাৎ করে ঘুরে যাওয়া ঠিক আছে যেদিকে গতি বা যেদিকে মুখ ছিল সেদিক থেকে হঠাৎ করে ঘুরে যাওয়া এটাকে টার্ন অ্যাক্রস বলা হয় এই কারণে হঠাৎ করে ঘুরে গিয়ে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল টান্ডা ক্রস এর জন্য একটারটা মরে গিয়েছিল দ্য একটার ডাইট সো যাই হোক এখানে দেখো টর্টাইজ রয়েছে টর্টাইজ বলতে কাছিম আর কি বড় টাইপের যে কচ্ছপ সেটাকে টর্টাইজ বলা হয় টাটেল বলতে কচ্ছপ ছোট কচ্ছপ যেটা ছোট সাইজের সেটা টাটেল তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউ উইল হ্যাভ টু ফেস সাম প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালটা একটা স্পেস গেছে প্র্যাকটিক্যাল প্রবলেমস হোয়ান ইউ স্টার্ট ড্যাশ দিস প্ল্যান তুমি কি একটা প্র্যাকটিক্যাল ফেস করবে সম্মুখীন হবে হোয়েন্টার্ট ঠিকই প্রেসক্রাইবিং প্রেসক্রাইব বলতে কোনো কিছু নির্ধারণ করা বা লিখে দাও প্রেসক্রাইব যেন প্রেসক্রিপশন রয়েছে সেখান থেকেই সেটাই প্রেসক্রাইবিং এখানে রয়েছে যাই হোক এক্সিকিউট বলতে কোনো কিছু কার্যনির্বাহ করা ঠিক আছে কার্যনির্বাহ এক্সিকিউট করা কোনো প্ল্যান বা কোনো কাজ তারপর দেখো প্রোস্ক্রাইবিং প্রোসক্রাইবিং বলতে এখানে কি ফরবিড প্রসিকিউটিং প্রসিকিউটিং বলতে বিচার সেই তিনটে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে অপশন তুমি তুমি ফেস করবে কি প্র্যাকটিক্যাল প্রবলেম যখন এক্সিকিউট কার্যনির্বাহ করা স্টার্ট করবে মানে করা স্টার্ট করবে প্ল্যানটা যখন তুমি বাস্তবে করা স্টার্ট করবে তখন ঠিক আছে তারপর দেখো কোয়েশন নাম্বার থার্টি লাস্টে রয়েছে এটা একটা প্রভার্ভ রয়েছে দেখো ম্যান ইজ নোন দ্য কোম্পানি হিকিপস এই প্রোভার্ভটার বলো এখানে কোনটা এই মধ্যে কোনটা দিলে এখানে প্রভাবটা সঠিক একটা মানে আসবে মানে প্রভাবটা ঠিক হবে বাই রয়েছে অফ অপশন ওয়ান যেটা রয়েছে বাই কোম্পানি ঠিক আছে একটা মানুষকে জানা যায় কিভাবে তার যে বন্ধু বান্ধব বা তার সাথে যে সমস্ত মানুষ রয়েছে সেই মানুষজন কেমন সেটা জানলেই তুমি বুঝতে পারবে সেই মানুষটা কেমন তুমি ধরো একটা মানুষকে চেনো না সেই মানুষটা কেমন তুমি তার সাথে একটা মানুষ থাকে সেই মানুষটাকে তুমি চেনো যে তার বন্ধু বা তার সঙ্গী তার সম্পর্কে তুমি জানো ভালো বা খারাপ তুমি সেই মানুষটা যে সমস্ত মানুষের লোকজনের সাথে চলাচল করে মেলামেশা করে তুমি সেই লোকটাকে দেখেই কিন্তু বুঝে যাবে যে সেই লোকটা কেমন ওকে যাই হোক তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে তাছাড়া ইসরা ইসমিল্লিকে সার্চ করবে ইনস্টাগ্রামে আমার নাম সুমন রায় আমার এখানে প্রোফাইল পেয়ে যাবে তোমরা এখানে ফলো করতে পারো তাছাড়া তোমাদের যদি কোনো কোয়ারিস কোনো কোয়েশ্চেন থাকে এখানে ডিরেক্ট মেসেজ করো অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে বিং একসাথে লিখে দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে টেলিগ্রামের এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট কোনো পিডিএফ বা কোনো ইন ইনফরমেশান এসব শেয়ার করে থাকি এখানে চাইলে জয়েন হতে পারো অ্যান্ড ভিডিওটা সেসব দিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে